সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠানটি পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকেল 4:30 দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমাদের মাঝে আজকেও একজন অতিথি উপস্থিত রয়েছেন, যিনি আমাদের সঙ্গে আজকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। আজকে আমাদের বরেন্দ্র টিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচক হিসেবে সম্মানিত ডাক্তার খালেদা আক্তার বাবুনি, HMO গাইনি অ্যান্ড অবস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর খালেদা আক্তার বাবুনি, আপনাকে আমাদের বরেন্দ্র টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ হাসানা বাবিল, আজকের এই এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ বরেন্দ্র টিভি অনলাইন টিভিকে এত সুন্দর পুরো রমজান মাস জুড়ে একটা আলোচনামূলক একটা জনগণকে সচেতনতামূলক প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছিলাম যে আপনি স্ত্রী এবং প্রসূতি রোগ নিয়ে কাজ করছেন, স্ত্রী এবং প্রসূতি রোগ বলতে আসলে আমরা কি বুঝে থাকব? আসলে স্ত্রী ও প্রসূতি রোগ যেটা বলি, সেক্ষেত্রে আমরা স্ত্রীর রোগ, স্ত্রীর জননতন্ত্রের যে রোগগুলো সেগুলোকে আমরা, সেই রিলেটেড যে চিকিৎসাগুলো সেগুলোকে আমরা স্ত্রী রোগ বলে থাকি। এবং প্রসূতিবিদ্যা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা স্ত্রী রোগ নিয়ে কাজ করছেন, চিকিৎসা দিচ্ছেন, তারা প্রসূতিবিদ্যাও আয়ত্ত করে ফেলেন চিকিৎসা প্রদান করার জন্য বা মায়েদের সুবিধার জন্য। এই জন্য দুটো মিলে আমরা এটাকে বলে থাকি স্ত্রী ও প্রসূতি রোগবিদ্যা। ধন্যবাদ, খুব চমৎকারভাবে আপনি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন। আসলে গর্ভবতী মায়েদের নিয়ে আপনাদের অনেক বিষয় আছে, আর এই যে পবিত্র মাহে রমজান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, আমাদের রমজান মাস মুসলিম উম্মার জন্য, এই রমজান মাসে গর্ভবতী মায়েরা কি রোজা রাখতে পারবে কিনা এবং তাদের জন্য কোনো বিধিনিষেধ আছে কিনা বা তাদের জন্য কি পরামর্শ থাকছে আপনাদের? ধন্যবাদ হাসানা বাবিল, আসলে খুবই সময় উপযোগী একটি সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে রোজা রাখার ব্যাপারে কিছু শিথিলতা রয়েছে। যেমন কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকেন বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বা দুগ্ধ পানকারী মায়েদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমাদের একটা শিথিলতার ব্যাপার আছে যে তারা যদি সেই মুহূর্তে রোজা না করতে পারেন তবে তারা পরে কাজা রোজাটা আদায় করতে পারবেন। তবে আমরা সাধারণত বলে থাকি 4 থেকে 7 মাস গর্ভাবস্থাকালীন সময়ে মায়েরা রোজা রাখতে পারেন, সেক্ষেত্রে তাদের খুব বেশি সমস্যা হয় না। কিন্তু প্রথম যে 3 মাস থাকে, এই 3 মাস সময় পর্যন্ত বাচ্চাদের অনেক পুষ্টির দরকার হয়, যেটা মার শরীর থেকে, মার খাদ্যাভ্যাস জনিত বিষয় থেকে বাচ্চারা পুষ্টিটা পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় রোজা রাখলে দেখা যায় যে বাচ্চার পুষ্টিটা ঠিক মতো কাভার হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে বাচ্চার একটু অপুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলা হয় যে প্রথম 3 মাস রোজা যদি না করতে পারে তো সেটা ভালো, বা না করলেই ভালো। 4 মাস থেকে ওনার যদি শারীরিক, মায়ের যদি শারীরিক কন্ডিশন ভালো হয় বা উনি যদি ভালো বোধ করেন তবে উনি রোজা করতে পারবেন। এবং একইভাবে ওই 7 মাস বয়সের পরে যেটা হয়, 7 মাস সময়ের পরে মায়ের শারীরিক চাহিদা অনেক বৃদ্ধি পায়, খাবারের চাহিদা, পানির চাহিদা। তো সেই ক্ষেত্রে রোজা রাখলে দেখা যাচ্ছে পেটের সন্তানটাও বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সন্তানের চাহিদা অনুযায়ী মায়ের চাহিদাটা বাড়তে থাকে, এবং সেই ক্ষেত্রে বলা হয় যে 7 মাসের পরে রোজা না করলে মার জন্য একটু ভালো হতে পারে, সুবিধা হতে পারে। ধন্যবাদ, খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তাছাড়া তো একটি রোজা যদি কাজা হয়ে যায় পরবর্তীতে সেই রোজাটা পুরো নেওয়ার আমাদের সুযোগ আমাদের সেরকম সুযোগ রয়েছে। আমাদের কোনো কারণে যদি একটি রোজা কাজা হয়ে যায় বা স্বাস্থ্যগত কারণে মাফ করতে পারেননি হয় তবে সেই রোজাটি তিনি পরবর্তীতে করতে পারবেন। আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। এই যে রমজান মাসে গর্ভবতী মা যারা রয়েছেন তাদের কি ধরনের যত্ন নেওয়া উচিত বা তাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? গর্ভাবস্থায় তো আমরা সাধারণভাবে বলেই থাকি মা একটু আরামে থাকবে, তাই সে ভারী কাজকর্ম করবে না, যতটা সম্ভব বিছানায় শুয়ে বসে থাকবে, প্রফুল্ল চিত্তে থাকবে। আর খাদ্যাভ্যাসের ব্যাপারে তার, উনি যদি রোজা রাখতে পারেন এবং রোজা রাখেন তবে সেক্ষেত্রে তার সেহরি থেকে ইফতার পর্যন্ত বা ইফতার থেকে সেহরি পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে ওনার যে খাবারের যে চাহিদা সেটা পূরণ করতে হবে। তবে এই খাবারের ক্ষেত্রে আবার একেবারে যে খুব বেশি খাবার গ্রহণ করবে, একদম পেট ভরে খাবে তা নয়, উনি সেক্ষেত্রে 2 ঘন্টা পরপর খেতে পারেন এবং এতে তার শরীরের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং তার এই যে দীর্ঘক্ষণ বিরতি, খাদ্য বিরতির পরে যে খাবারের একটা ব্যাপারটা, এটা তার জন্য ক্ষতির কারণও হবে না।
আর খাবারের ব্যাপারে নরমালি তো আমরা বলেই থাকি যে গর্ভাবস্থায় মায়েরা পুষ্টি জাতীয় খাবার বেশি খাবে, আঁশ জাতীয় খাবারটা খেতে পারে। আঁশ জাতীয় খাবারের ভেতর যেমন লাল আটার রুটি, তারপর মটর, শিম, এই ধরনের ডাল, ওটস এগুলো খেতে পারে। আবার এই সময় গর্ভাবস্থায় মায়েদের প্রোটিনের চাহিদা অনেক বেড়ে যায়, কারণ আমরা জানি যে প্রোটিনটা বাচ্চার বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে প্রোটিনের ভেতরে আমরা আমিষের ভেতরে আমরা বলতে পারি মাছ, মাংস, ডিম, বাদাম এগুলো খাবেন বেশি করে। আবার দুধের তৈরি খাবার যেমন টক দই বা মিষ্টি দই বা লাচ্ছি এসব খেতে পারবেন, এসব খেলে তার শরীরের চাহিদা পূরণ হবে। এসবের পাশাপাশি তাকে আরও যেটা আমাদের এনশিওর করতে হবে, মারা যেন অবশ্যই টাটকা শাকসবজি খান। টাটকা শাকসবজি যেমন লাল শাক আমরা বলি, কচু শাক, পুঁই শাক, ডাঁটা শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। মানে লাল এবং হলুদ আমরা যে সবজিগুলো বলি, লাল রঙের যে শাকসবজি আমরা বলি, এর ভিতর গাজরও পড়বে, টমেটো পড়বে, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে। এবং ভিটামিন এ যেটা করে আমাদের ক্ষেত্রে, যে আমাদের মায়েদের শরীরে যে লোহের যে আমার আয়রনের যে দরকার, সেটা আয়রনটা অনেকটা অ্যাবজর্ব করতে হেল্প করে, আয়রনটা সহায়ক হয় শরীরের জন্য অ্যাবজর্বে। এবং পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার দাবার উনি খাবেন, দরকার হলে আলাদা ফুড সাপ্লিমেন্ট উনি নিলেন, আয়রন হিসেবে মেডিসিন হিসেবে সাপ্লিমেন্ট নিতে পারেন। এবং ভিটামিন সি জাতীয় খাবার যেমন আমলকি, আমড়া, লেবু, এগুলো আমরা প্রত্যেক দিনে খাদ্যাভ্যাসে রাখলে মায়ের জন্য ভালো, কারণ এই ভিটামিন সিটা আমার আয়রনের যে শরীরে অ্যাবজর্ব হওয়ার যে ক্ষমতা সেটাকে অনেকাংশে বৃদ্ধি করে। তো আমাদের মোটামুটি খাবার ধরনটা আমরা আবার রোজার সময় দেখা যায় যে আমরা খেজুর একটা প্রথমে ইফতারে আমাদের খেজুরের আইটেম থাকে, তো মায়েদের খাদ্য তালিকায় অবশ্যই খেজুর এবং কলা এই দুটো রোজ দিন রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেটা মায়ের শরীরে ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এবং সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে আমাদের পানি স্বল্পতা হয়, সেগুলো অনেকটা পটাশিয়াম এবং পানি, আমরা যে নর্মাল পানি খাবো সেগুলোর মাধ্যমে পূরণ হবে, সেই ইলেকট্রোলাইট লেভেলটা পূরণ হবে। তো আমরা মোটামুটি খাদ্যাভ্যাসগুলো এভাবে প্রিপেয়ার করবো মায়ের জন্য। ধন্যবাদ ডক্টর খালেদা আক্তার বাবনী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছিলাম ডক্টর খালেদা আক্তার বাবনীর সঙ্গে। আমরা এতক্ষণ জানলাম ডক্টর বাবনী যে কী ধরনের খাবার গর্ভবতী মায়েরা খাবে, কোনো নিষেধাজ্ঞা আছে কি যে এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা উচিত কিনা? ওরকম আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে একদম মানে সব কিছু যে নিষেধ তা নয়, এটা আসলে মায়ের শারীরিক চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয় সবসময়। কোনো মা যদি কলা খেতে না পারেন তাহলে তিনি কলা খাবেন না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কচু শাক খেলে একটু অ্যালার্জি সমস্যা হচ্ছে, উনি কচু শাকটা পরিহার করবেন। মানে আবার অনেকে মাছ মাংসের ক্ষেত্রে গরু মাংস, রেড মিট একটু খেলে দেখা যায় যে অ্যালার্জি প্রবলেম হচ্ছে। কোনো মায়ের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে উনি খাবারটা পরিহার করবেন। কিন্তু আলাদা করে কোনো খাবারের যে আমরা নিষেধাজ্ঞা বলি সেই নিষেধাজ্ঞাটা ওইভাবে দেওয়া হয় না, না খাওয়ার কোনো তালিকা নির্দিষ্ট নেই, তার সাথে যেটা শুট করবে সেটা। তবে আমরা এর ভিতরে তারপরে বলে থাকি যেহেতু পেঁপেটা একটু হার্ড ডাইজেস্টিভ, মায়েদের জন্য একটু এটা অ্যাভয়েড করা ভালো প্রেগন্যান্সির সময়, যে পেঁপেটা উনি একটু খেলেন না, বাদ দিয়ে খেলেন। মানে যেগুলো সহজ পাচ্ছ আমরা সেই খাবারগুলো সবসময় ওনাদের খেতেই বলি। ধন্যবাদ ডক্টর খালেদা আক্তার বাবনী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, আসছি শীঘ্রই। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আমি হাসান আবিল। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার খালেদা আক্তার বাবুনির সঙ্গে, গর্ভবতী মায়েদের যত্নের বিষয়ে, খাবারের বিষয়ে আপনার সাথে কথা বলছিলাম। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমাদের এই পরিবারে একটা গর্ভবতী মা একটা স্বপ্ন পরিবারে, তার একটা নতুন মেহমান পরিবারে আসার একটা সময় হয়। ঠিক একটা নতুন গর্ভবতী মায়ের কী ধরনের প্রাথমিক সেই পরিচর্যা বা যত্নের প্রয়োজন হয়? ধন্যবাদ হাসানা বাবিল, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। আসলে আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা, এখানে প্রায়শই যেটা হয় প্রায় ক্ষেত্রে এবং খুবই অহরহ যেটা হচ্ছে, যে এই যে নতুন অতিথির আগমন সংসারে, দেখা যাচ্ছে একটা নতুন অতিথি আগমনের পর মার অস্তিত্বটা কোথায় যেন একটুখানি ভাটা পড়ে যায় সবার মনে। মানে একজন সদ্য প্রসূতি মা, সদ্য একজন বাবুর মা হয়েছেন, তার তো অনেকগুলো আসলে ওখানে ফ্যাক্টর কাজ করে, কতগুলো ইমোশনাল ব্যাপার থাকে, কিছু হরমোনাল ব্যাপার থাকে, সব কিছু মিলে তো উনি একটা রীতিমতো যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে, শারীরিক এবং মানসিকভাবে। তো ওই সময় দেখা যায় যে নতুন একটা মানুষকে নিয়ে, নতুন একটা উপহার নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন উনি কোথায় জানি নিজেকে একটা কোণ ঠাসা ভাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের পারিবারিকভাবে এবং আমাদের সামাজিকভাবে আমাদের মায়েদের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে, যত্নবান হতে হবে। আমরা যেমন তার খাবার দাবারের ব্যাপারেও বেশি করে খোঁজ খবর নিব, তাকে গুরুত্ব দিব তার খাবার দাবারকে, তেমন তার মানসিক স্বাস্থ্যটাও আমরা বিবেচনার ভেতরে রাখব। কারণ আমরা জানি যে একটা প্রসূতি মায়ের যখন সদ্যজাত বাবু হয়, বাবু হওয়ার পরে ওনার কিন্তু শারীরিক অনেক ঘাটতি থাকে, বেশ কিছু রক্তক্ষরণ হতে পারে এবং তার যে প্লাসেন্টাটা চলে যায় ওই সময় শরীরে কিছু অংশ আপনার ক্ষয় হয়, সেই ক্ষয় থেকে পূরণ করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের তাকে ভালো মতো ফুড সাপ্লিমেন্ট দিতে হবে। এক্ষেত্রে পরিবারের যে আর যারা সদস্য রয়েছেন তাদের তো কিছু দায়িত্ব রয়েছে, আপনি কি মনে করেন? না, দায়িত্ব তো অবশ্যই রয়েছে, দায়িত্বর পাশাপাশি তাদেরকে এটা বোঝাতে হবে মাকে, যে আমাদের কাছে বাচ্চা যেমন ইম্পর্টেন্ট, বাচ্চার মাও ততখানি ইম্পর্টেন্ট। তার সে আমাদের অবশ্যই অনেক বেশি আদরণীয় একজন মানুষ, এবং তাকে মানসিকভাবে আরও বেশি শক্ত থাকতে সাহায্য করতে হবে। কারণ দেখা যায় যে সদ্য বাবু হওয়ার পরে ঘুমের একটা ব্যাপার থাকে, যে ঠিক মতো বাচ্চার ঘুমের সঙ্গে মায়ের ঘুমের সাইকেলটা ম্যাচ হয় না, ওইটা ম্যাচ করতে কিছুদিন সময় লাগে। ওই কিছুদিন সময়টার ভেতরে মা কিন্তু কিছুটা রেস্টলেস হয়ে যায়। আবার ব্রেস্ট ফিডিংয়ের একটা ব্যাপার থাকে আমাদের, যেটা আমরা সব ক্ষেত্রে যেটা প্রচলিত যে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে বাচ্চা। তো একটা প্রথম যখন ল্যাকটেশন পিরিয়ড শুরু হয় একজন মায়ের, তখন তার একটা শরীরের উপরেও কিন্তু একটা ভালো বিপর্যয় আসে, এবং সেটা কিন্তু তার খাদ্যের মাধ্যমেই তাকে পূরণ করতে হবে। তো এই জন্য আমরা বলি সেই সময়ে তাকে বেশি করে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে। হ্যাঁ, প্রোটিন জাতীয় যদি আমরা খাবার দিই তাহলে দেখা যাবে যে তার এই যে শরীরের ঘাটতিটা এটা অনেকটা পূরণ হবে। নর্মালি দেখা যায় যে যেটা আমাদের দৈনিক হিসাবে প্রত্যেক মায়ের দৈনিক দেখা যাচ্ছে 20 থেকে 30 আউন্স দুধ তৈরি হয় বাচ্চার জন্য। তো এখানে আমাদের যেটা নর্মাল খাদ্য তালিকা যেটা হিসাব, সেখানে আমরা বলি যে 2 গ্রাম যদি প্রোটিন খাদ্য গ্রহণ করে সেটা থেকে 1 গ্রাম দুধের প্রোটিন তৈরি হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা 100 গ্রাম আমাদের মা প্রোটিন গ্রহণ করে, সেই প্রোটিনের ভেতর অর্ধাংশ অথবা 2/3 প্রাণীজ প্রোটিন হতে হবে, তাহলে সেইখান থেকে আমাদের যে বুকের দুধে যে প্রোটিনের পরিমাণ সেটা অক্ষত থাকবে, ভালো থাকবে। বলতে আমরা মাছ মাংস ডিম এসব বুঝছি, এসব ভালোভাবে খেতে দিতে হবে। এবং আমরা জানি যে বাচ্চার মায়ের বুকের দুধে যে প্রোটিনটা থাকে, এই প্রোটিনটাই বাচ্চার কিন্তু শারীরিক গঠনে ভূমিকা পালন করে। এবং প্রথম 6 মাস যে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বলি, এটা কিন্তু মানে বাচ্চার শরীরে যা কিছু প্রয়োজনীয় উপাদান পুরোটাই কিন্তু মায়ের শরীরের মাধ্যমে, দুধের মাধ্যমে বাচ্চা পাচ্ছে। তো আমাদেরকে এইভাবে মাদেরকে একটু মানসিকভাবে বুস্ট আপ করার পাশাপাশি তার খাবারের দিকটাও আমাদের এনশিওর করতে হবে, তাকে টাইমলি সব খাবার প্রিপেয়ার করে দিতে হবে। বিশেষ করে আমরা যেহেতু রমজান মাসে কথা বলছি, রমজান মাসের ক্ষেত্রে দেখা যায় যে নর্মালি মারা খেতে চায় না দিনের বেলা, যে না থাক একদম ইফতারের সময় সবার সাথে খাবো। তো এই ক্ষেত্রে আমাদের পরিবারে যারা থাকবেন তাদেরকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে, তাকে বারবার কাউন্সিলিং করতে হবে যে না ঠিক আছে রমজান মাস সমস্যা নাই, কিন্তু তুমি খাও, তোমাকে তোমার সময় মতোই খেতে হবে, তার খাবারটা টাইম মতো প্রিপেয়ার করে দিতে হবে। এই বিষয়গুলো আমরা পারিবারিকভাবে আমরা খেয়াল রাখতে পারি, আমরা মায়ের যত্নে এগিয়ে আসতে পারি।
ধন্যবাদ ডক্টর বাবুনি। আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলছিলাম। আমাদের আমরা জানি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন কিন্তু অনেক আধুনিক হয়েছে এবং বাংলাদেশ সরকার কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে এই স্বাস্থ্যসেবাগুলো বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা যেগুলো এগুলোর জন্য তৃণমূল পর্যায়ে উদ্যোগ পৌঁছে গেছে, কিন্তু এখনও গ্রাম পর্যায়ে আমরা দেখি যে বিভিন্ন রকম কুসংস্কার এখনও কিন্তু প্রচলিত আছে যে গর্ভাবস্থায় মায়েদের বেশি খেলে পারে সমস্যা হয়, তাকে কম খেতে দাও, এ ধরনের এখনও কিছু কুসংস্কার এখনও চালু আছে। এই বিষয়ে আপনি কী ধরনের সচেতনতামূলক বক্তব্য দিবেন? ধন্যবাদ হাসানা ববিল। আসলে আমাদের যে সামাজিক যে কুসংস্কারগুলো, ঠিক কুসংস্কারও বলবো না, আমাদের প্রাচীন সময় থেকে চলে আসছে, আমাদের দাদিরা আমাদের নানিরা তারা যেরকম করে আসছে বা তাদের সময়ে তাদের শাশুড়িরা যেভাবে করে আসছে ওনারা এখনো সেটাই এভাবে বলতে পছন্দ করেন, কিন্তু আসলে ওই যে প্রেগনেন্সির সময় কম খেতে হবে, কম খেলে বাচ্চা ভালো হবে, ব্যাপারটা ওরকম না। ওই সময় দেখা যেত হয়তো আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেকেই হয়তো খুব বেশি খাবার দাবারের ব্যবস্থা করতে পারতো না, সেই ক্ষেত্রে বাড়িতে যদি আর 10 জন সদস্য থাকেন সেক্ষেত্রে মায়েরা স্বভাবতই কম খেত, যে না ঠিক আছে আমি কম খেয়ে আমার পাশে যিনি আছেন তাকে খাবার দিই, বা আমার হাজবেন্ড আছেন, আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার ভাইরা আছেন, তাদেরকে আমি বেশি খাবারটা দিলাম। ওই হিসাব থেকে অনেক সময় বলতো যে না ঠিক আছে প্রতি মানুষ কম খেলেও চলে। আরো কিছু কুসংস্কার দেখা যায়, যেমন ওই যে গলায় কোমরে ফিতা বাঁধা, এবং এইরকম একটা কুসংস্কার আমাদের প্রচলিত আছে যে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, এগুলো আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করছেন? আসলে এটা তো ওরকম যুক্তিগত কোনো ব্যাখ্যা নাই, কিন্তু ওই যে চলে আসে একটা বিষয় প্রাচীনকাল থেকে চলে আসছে, আমাদের মা খালারা বলছে, দাদি নানিরা বলছে, তো এটা দেখা যায় যে আমরা আনকনসিয়াস মাইন্ডে কিছু জিনিস আমরা ফলো করে ফেলি। আসলে দেখা যায় যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, মেডিকেল সায়েন্স এই বিষয়ে কি বলছে? আসলে মেডিকেল সায়েন্স তো এই বিষয়ে বলে যে না এই ধরনের কোনো বিষয় নাই, কিন্তু তারপরেও দেখা যায় যে ইয়াং যারা প্যারেন্ট বা প্যারেন্টিং হুডে যারা আছেন, যারা হতে চাচ্ছেন বাবা মা, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আমাদের বাবা মায়েরা বলে যে থাক যমজ কলাটা তোমরা খেও না, ওটা আমরাই খাবো। ধন্যবাদ ডক্টর বাবুনি। আপনার কাছে আরেকটি বিষয়, অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিশেষ করে বয়ঃসন্ধিকালে যে মেয়েদের বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে, এই সময় তারা কিন্তু একটা মানসিক সংকটের মধ্যে ভোগে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এবং পারিবারিক কাউন্সিলিং তাদের জন্য কতটা প্রয়োজন? ধন্যবাদ হাসানা ববিল, আপনি এই কোশ্চিনটি আসলে খুবই একটি সুন্দর প্রশ্ন করেছেন। শুধু সবার জন্য, দর্শকদের জন্যই না, ইভেন আমার পরিবারের ক্ষেত্রেও যেটা আমি দেখি যে আমার যারা বোনেরা আছে ছোট, তারা মানে 6-7 উঠেছে, তারা সদ্য বয়ঃসন্ধিতে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রে তাদের মনের ভিতরে একটা সংকোচ থাকে তাদের নিজের সব কিছু নিয়ে, এই যে একটা হঠাৎ করে শারীরিক পরিবর্তনের ভিতর দিয়ে যায়, যেমন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাবের যে বিষয়টি হঠাৎ করে তাদের জীবনে একটা মানে আমূল পরিবর্তন নিয়ে আসে, এবং তারা এই বিষয়ে কেন যেন কথাও বলতে চায় না। এবং আমাদের যেটা পারিবারিক কাঠামোতে আমরা দেখেছি বা আমাদের ক্ষেত্রেও যেরকম হয়ে এসছে যে বাবার মারা আগে থেকে বা মা খালা বাড়িতে যারা আছেন মহিলারা, তারা কিন্তু আগে থেকে এই বিষয়ে কখনো কোনো কথা বলেন না বা বলতে চান না। যখন হয়ে যায় বা যখন মেয়ে এসে বাড়িতে বলছে যে মা আমার এরকম সমস্যা হচ্ছে, তখন শুধু তাকে এটা হলে কি করতে হবে এটা বলা হয়, কিন্তু এটা যে আমাদের মেয়েদের জীবনে একটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং আল্লাহ প্রদত্ত একটি প্রক্রিয়া, এটা কখনোই সেভাবে বলা হয় না। কেন জানি এটা এখনো আমাদের ভেতরে থেকে গেছে বা আমাদের একটা সামাজিক ব্যবস্থার ভেতরে থেকে গেছে যে ঋতুস্রাব চলাকালীন সময়ে মেয়েদেরকে বাইরে বের হতে হবে না বা বাইরে কাজ না করলেই ভালো বা ছাদে যাওয়া যাবে না, বা অনেক পরিবারের ক্ষেত্রে তো দেখা যায় যে বলা হয় যে রান্নাঘরেও ঢোকা যাবে না, তা আসলে এই ধরনের কোনো কিছু নেই। মেয়েদের এই ধরনের আচরণের ফলে যেটা দেখা যায় মেয়েদের ভিতরে একটা হীনমন্যতা তৈরি হয় নিজেদেরকে নিয়ে, যে আমার ঋতুস্রাব চলছে তাহলে আমি বোধহয় এখন খুব অচ্ছুত কিছু একটা, আসলে আদতেও সেরকম কিছু নাই। আমাদের ধর্মীয়ভাবে কিছু বিধিনিষেধ আছে যে সেই সময় আমরা নামাজ পড়তে পারবো না বা আমি কোরআন শরীফ ধরতে পারবো না, কিন্তু আমরা কিন্তু আমরা যে জিকিরগুলো করি সব সময়, আমরা যে আমলগুলো করি সেগুলো কিন্তু আমি করতে পারবো, সেখানে কিন্তু আমার ধর্মের তরফ থেকে কোনো বিধিনিষেধ নাই এবং কোথাও নেই, কিন্তু আমাদের এটা আমরা কেন জানি বলতে চাই না, আমরা কাউন্সিলিং করি না। তবে এখন কিন্তু পরিস্থিতি কিছুটা আগের থেকে ইম্প্রুভ হয়েছে, এখন দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে আমাদের যে স্কুলগুলোতে কিন্তু একটা সেক্স এডুকেশন নামে একটা ক্লাস হয়, হ্যাঁ, যে সেখানে মেয়েদেরকে আলাদা করে এবং ছেলেদের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে ছেলেদেরকে আলাদা করে বোঝানো হয় যে বয়ঃসন্ধিকালে এই ধরনের শারীরিক পরিবর্তনগুলো খুব স্বাভাবিক এবং এতে হীনমন্য হওয়ার কোনো কারণ নেই, এবং স্বাস্থ্য সেবাটাও কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে চলে গেছে। একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। আমি তো বলবো যে আমাদের যে এখনের যে
দেশের পরিস্থিতি বলতে আমাদের যে এখন মাতৃ মৃত্যু হার, সেটা আমাদের বিগত 2009 সালে যেমন ছিল প্রায় 259 জন প্রতি লাখে, সেটা কমে এখন এসেছে 2023-এ 163 জন, যেটা খুবই আমাদের জন্য আশাব্যঞ্জক এবং খুবই একটি ভালো বিষয়। এবং এর জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই একটি অনেক বড় ধন্যবাদ প্রাপ্য তাদের, তারা এত সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করেছেন। শুধু এই ক্ষেত্রে না, আমাদের যে প্রত্যেক তৃণমূল পর্যায়ে আপনি যেটা বলছিলেন যে বাড়ি বাড়ি গিয়ে একটা সেবা প্রদান করার যে একটা বিষয়, মায়েদেরকে সচেতন করার বিষয় বা তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে পরামর্শ দেওয়ার যে বিষয়, এইটা কিন্তু তৃণমূল পর্যায়ে করছে আমাদের সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীরাই, এবং তারা যে করছে এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। ধন্যবাদ ডক্টর বাবনি, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, একেবারে খুব অল্প কথায় আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতেন। আসলে সময় স্বল্পতার জন্য হয়তো অনেক কিছুই বলা হয়ে উঠল না, তবে আমরা আমার পক্ষ থেকে সবার জন্য যেটা আমি বলবো যে মেয়েদের কিছু স্বাভাবিক সমস্যা থাকে, বা সমস্যা বলবো না আমি, আমাদের কিছু আলাদা ব্যাপার থাকে, এই বিষয়গুলোকে স্বাভাবিক করে নিতে হবে। কোনো কিছু আলাদা করে গোপনীয় বা গোপন করে সেটা আমি কাউকে জানতে দিলাম না বা বললাম না আমার সমস্যার কথা, এরকম না। আমাদের মাদের ক্ষেত্রে, খালাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সমস্যার কথা ওনারা বলতে চায় না, ওনারা মনে করে যে বলবো থাক, একটু লজ্জার বিষয়। বিশেষ করে আমাদের স্ত্রী প্রসূতিবিদ্যা, যেটা খুবই অহরহ, যে কোনো সমস্যা একদম যখন শেষ পর্যায়ে খুবই খারাপ অবস্থা, ওই ক্ষেত্রে রোগীরা আসেন কিন্তু তারা প্রকাশ করতে চান না, বলতে চান না। আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে। শুরুতেই যদি এটা আমরা শেয়ার করি ডাক্তারদের সাথে বা পরিবারের সাথে, তাহলে এটা থেকে, হ্যাঁ, এটা থেকে অনেক তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়ার সুযোগ আছে, ওষুধের মাধ্যমে সেটা সেরে যাওয়ার সুযোগ আছে। ধন্যবাদ, আমরা আসলে কথা বলবো, আমরা ধন্যবাদ ডক্টর বাবুনি, আসলে কথা বলে শেয়ার করলে সেটি এই সমস্যার সমাধান করা যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর খালেদা আক্তার বাবুনির সঙ্গে। ডক্টর খালেদা আক্তার বাবুনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি উপহার। ধন্যবাদ, আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স ইলাহি টাওয়ারে পবিত্র রমজান মাসে অ্যাপার্টমেন্ট বুকিং দিলে দিচ্ছে আকর্ষণীয় উপহার। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা এবং গ্রন্থনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসানা বাবিল, এবং আমাদের সঙ্গে আজকে কথা বলেছেন ডক্টর খালেদা আক্তার বাবুনি। আপনারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান দেখবেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে সেটি আপনারা আপনাদের কমেন্টস বক্সে গিয়ে করবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই উত্তরগুলো দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।